Thanks for clicking me. Assalamu alaikum, dear brothers and sisters. Hope that things are going pretty good by the grace and mercy of Almighty Allah. It's me, Nasir, before you, and today we are going to learn it's all about the usage of let. এবং আজকে যা শিখতে চলেছি তা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। লেট, লেট হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। যদিও বা আমরা যখন এই সেন্টেন্সগুলো বানাবো তখন বাংলাতে অনুমতি দেওয়া এরকম বলে বাংলা ক্রিয়া আসবে না, জাস্ট দেওয়া আসবে। এখন দেওয়া বলতে তোমরা হয়তো ভাববে যে গিভ মানে তো দেওয়া, পেই মানে তো দেওয়া, তাহলে এটা আবার কোন দেওয়া? হ্যাঁ বন্ধুরা, কোনো কিছু বস্তু দেওয়ার ক্ষেত্রে, যেমন ধরো যে গিভ মি মানি মানে তুমি আমাকে টাকা দাও, অথবা ধরো যে পে মি সাম বুকস মানে আমাকে কিছু বুকস দাও, এটা হচ্ছে ভিন্ন একটা বিষয়। আর এখানে লেট বলতে হচ্ছে অনুমতি দেওয়া, কোনো একটা কাজ করতে দেওয়া, কাউকে খেতে দেওয়া, কাউকে যেতে দেওয়া, কাউকে ভিডিও দেখতে দেওয়া মানে নাসিস ক্লাবে ভিডিও দেখতে দেওয়া, এই সেন্সটা এখানে কাজ করবে। চলো আমরা বিস্তারিত আলোচনা করি। সো লেট হচ্ছে একটি ভার্ব, লেটের পরে অবশ্যই অবজেক্ট থাকবে, মাস্ট অবজেক্ট থাকবে, এটা নিয়ে আমাদের কাজ। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য, একেবারে প্রাথমিক স্টেজ। এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আরেকটি ভার্ব থাকবে, গো, কাম, হেল্প, অনেক ভার্ব থাকবে। এবং যদি ভার্ব থাকে তাহলে নিশ্চয়ই ওই ভার্বের পরে অবজেক্ট থাকতে হবে, এবং এই অবজেক্টের রূপগুলো বিভিন্ন আকারে থাকতে পারে, নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, প্রেপোজিশন হিসেবে থাকতে পারে। তো যাই হোক, আমরা এখানে যেটা শিখব সেটা হচ্ছে যে আমরা লেট আস, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, এগুলোর পরে আমরা অন্য যে ভার্বগুলো বসাই, গো, কাম, যেমন লেট মি গো, লেট মি সে, লেট মি ওয়াচ, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি রাইট, লেট মি, তারপরে আমরা করেছি কি অনেকগুলো ভার্ব বসিয়েছি। এখানে যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা অন্যান্য সমস্ত ভার্বকে বাদ দিয়ে জাস্ট বি বসাবো। বি হচ্ছে একটি ভার্ব, জাস্ট বি বসাবো। এবং বি যদি আমরা বসাই তাহলে বি এর পরে নিশ্চয়ই অবজেক্ট ফলো করবে, এটা হচ্ছে নিয়ম। তার মানে সে অবজেক্টটা নাউন রূপে থাকতে পারে, অ্যাডজেক্টিভ রূপে থাকতে পারে, প্রেপোজিশন রূপে থাকতে পারে। তো আমরা এখানে সেটা দেখতে চলেছি। সো লেট আস টেক, এটা আমার জাস্ট অন্যান্য ভার্বের মতো একটি ভার্ব এখানে বসিয়েছি। লেট আস টেক সাজেশন মানে সাজেশন নিতে দাও, অথবা লেট মি টেক সাজেশন, অথবা লেট হিম টেক সাজেশন মানে তাকে সাজেশন নিতে দাও। ওই যে বলেছি নিতে দাও, দাও বলতে আবার গিভ মানে দাও, এটা ভাবলে হবে না। এবং এটার বাংলা যদি আমরা বানাই, বাংলা কীভাবে বানাবো এটা নিয়ে আমার বিগত দিনে বেশ কিছু ভিডিও বানানো হয়েছে। নাসিস ক্লাব আমার চ্যানেল রয়েছে, নাসিস ক্লাব ফেসবুকে পেজ রয়েছে, লিঙ্কডিনে পেজ রয়েছে, টুইটারে আমার অ্যাকাউন্ট রয়েছে, প্রত্যেকটা জায়গাতে হাউ টু মেক সেন্টেন্সেস নামে প্লেলিস্ট করা হয়েছে। এবং এই প্লেলিস্টে আমি সেটা ভালোভাবে ডিটেলস বুঝিয়েছি কীভাবে আমরা ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি করব। সো তোমরা যারা দেখোনি সেগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে আমি তারপরেও একটি এক্সাম্পল দেব, যেমন লেট মি টেক, লেট মি টেক, এতটুকুর বাংলা কি? আমরা জানি যে বাংলা স্ট্রাকচার অনুযায়ী, বাংলা ভাষা অনুযায়ী বাংলা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। যেহেতু এখানে সাবজেক্ট নেই বাদ দিয়ে দিলাম, তাহলে সাবজেক্টের পরে কী থাকছে? অবজেক্ট। অবজেক্ট কী এখানে? অবজেক্ট হচ্ছে এই যে এতগুলো মি। তাহলে আমাকে, আমাকের পরে এখন কী হবে? আমাকে পরে এখানে একটা ভার্ব রয়েছে, এখানে একটা ভার্ব রয়েছে, দুটোই তো হচ্ছে ক্রিয়া। সো কোন ক্রিয়াটা আমরা বসাবো? আমাদেরকে মাথায় রাখতে হবে মেন মানে প্রাইমারি যেটা ক্রিয়া ভার্ব সেটা সবসময় 2 কিলোমিটার দূরে বসে, মানে শেষে বসে। এটা স্ট্রাকচার দেখলেই তোমরা বুঝবে, আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি সেটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লেট হচ্ছে মেন ভার্ব, তাহলে এই ক্রিয়ার অর্থ তো আমি বসাতে পারবো না, আমাকে অনুমতি দাও, এই ইংলিশ তো এখানে বসাতে পারবো না। আমাকে নিতে, এই ইংলিশ প্রথমে দিতে হবে, আমাকে নিতে, আমাদেরকে নিতে, তাকে, তাকে নিতে, তাদেরকে নিতে, তারপরে সব শেষ হবে অনুমতি দাও। অনুমতি দাও সরাসরি আসবে না, এইভাবে জাস্ট দাও হবে, তাহলে আমাকে নিতে দাও, রাইট? এটা হচ্ছে মূল বিষয়। এখন টেকের পরে তো অনেকগুলো হতে পারে, টেকের পরে আম, জাম, কাঁঠাল, কলা, অনেক কিছু তো হতে পারে, টেক মানে নেওয়া। সেক্ষেত্রে কীভাবে বাংলা বানাবো? সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে
আমাকে নিলাম অবজেক্ট নিলাম মানে অবজেক্টগুলোকে আগে নিতে হবে এটাই তো হচ্ছে নিয়ম তাহলে আমাকে এটা হচ্ছে একটা অবজেক্ট এবং এই সামনে আরো অবজেক্ট রয়েছে যেগুলো নাউন রূপে আছে প্রিপোজিশন রূপে আছে কিছু কিছু হয়তো অ্যাডজেক্টিভ রূপে আছে সো আমাকে এই অবজেক্টকে নিতে হবে তাহলে প্রাইমারি আমার অবজেক্ট হচ্ছে এটা মানে আমাকে সাজেশন তারপরে এখন আমাকে এটা হচ্ছে প্রথম অবজেক্ট দ্বিতীয় অবজেক্ট হচ্ছে সাজেশন তাহলে আমাকে সাজেশন এখন সাজেশনের পরে কি আসবে ভার্ব আসবে এখানে তো দুইটা ভার্ব লেট একটা ভার্ব টেক একটা ভার্ব তাহলে কোন ভার্ব বসাবো নিশ্চয়ই আমাদেরকে অন্যান্য ভার্বগুলো বসাতে হবে এবং সবশেষ স্টেজে আমাদের একেবারে প্রাইমারি ভার্বটা বসাতে হবে মানে যেটা মূল ভার্ব এই যে এটা হচ্ছে মূল ভার্ব লেট তাহলে আমরা এটাকে গোছানোর চেষ্টা করি আমাকে সাজেশন নিতে তারপরে হচ্ছে দাও আমাকে সাজেশন নিতে দাও আমাকে অ্যাপল জুস নিতে দাও আমাকে ভাত খেতে দাও আমাকে কিছু লিখতে দাও এটা তো হচ্ছে শুদ্ধ বাংলা স্পোকেন রাইট তোমরা যারা এই ক্লাসে বুঝতে পারছো না ডিটেলসে বুঝতে হলে আমার প্লেলিস্টে গিয়ে দেখো অনেকগুলো ভিডিও করা হয়েছে হাউ টু মেক সেন্টেন্স এই নামে আমার প্লেলিস্ট বানানো হয়েছে সো যাই হোক আমরা এখানে কীভাবে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা বানানো হয় সেটা শিখতে যাচ্ছি না আমরা একটা সেন্টেন্সকে অনেক বড় করছি এক্সটেন্ড করছি এতটুকুই আমরা শিখছি তাহলে আমরা বুঝে গেলাম যে কীভাবে এখানে সেন্টেন্স বানানো হয় বা বড় করা হয় সো আমরা টেকের পরিবর্তে জাস্ট বি ইউজ করবো এখানে সবগুলোতে আমরা এখানে বি ইউজ করব তাহলে আবারও আমরা এটা ভাবার চেষ্টা করি লেট মি বি মানে আমাকে হতে দাও লেট হিম বি তাকে হতে দাও লেট হার বি লেট হিম বি তাদেরকে হতে দাও লেট দ্য ম্যান বি লোকটিকে হতে দাও এতটুকু ইংলিশ আমরা করে ফেললাম এখন কি হতে দাও তার জন্য পরবর্তী স্টেজে যেতে হবে তাহলে কি লেট মি বি আমাকে হতে দাও কি হতে দাও আ ডক্টর আমাকে একজন ডক্টর হতে দাও বাংলা যদি এটা বানাই তাহলে ঘুরে ফিরে লেট মি মানে আমাকে আমাকের পরে হচ্ছে কি আমাকে এটা হচ্ছে অবজেক্ট তারপরে এখানে আরেকটি অবজেক্ট এই সেক্টরে তাহলে আমাকে বা তাকে বা তাদেরকে বা করিমকে রহিমকে রহিমকে কি ডক্টর তারপরে হচ্ছে কি হতে তারপরে লাস্টে লাস্ট ভার্বটা বসবে দাও তাহলে আমাকে ডাক্তার হতে যাও আমাকে শান্ত হতে দাও আমাকে ট্যালেন্ট হতে দাও আমাকে বিচক্ষণ হতে দাও আমাকে ফ্রি হতে দাও আমাকে বন্দি দশার মধ্যে হতে দাও আমাকে ভিতরে হতে দাও আমাকে বাইরে হতে দাও অনেকগুলো আমরা ইংরেজি বানাতে পারি হাজার হাজার আমরা মানে ছোট ছোট বাক্য বানাতে পারি লেট দিয়ে সো আমরা তাহলে এখন চেষ্টা করি যে কি কি আমরা বাক্য বানাতে পারি লেট মি বি আ ডক্টর বা লেট মি বি এর সাথে সাজেশন বা অ্যাপল জুস এটা মিলছে না ম্যাচ করছে না বাদ দিলাম লেট মি বি হ্যাপি লেট মি বি কাইন্ড লেট মি বি স্যাটিসফাইড বা লেট মি বি ডিলাইটেড মানে আনন্দিত হতে দাও বা প্লিজড তুষ্ট হতে দাও লেট হিম সাইলেন্ট লেট হিম মানে লেট মি আমার পরিবর্তে মি এর জায়গাতে হিম হিম এর জায়গাতে হার এর জায়গাতে দেম বা নাসির করিম রহিম দিতে পারি সো লেট হার বি সাইলেন্ট মানে তাকে সাইলেন্ট হতে দাও ভাইব্রেন্ট হতে দাও ভাইব্রেন্ট মানে হচ্ছে প্রাণবন্ত স্মার্ট যেটাকে বলা হয় এক্সাইটেড মানে উত্তেজিত জলি চেয়ারফুল এই দুইটার অর্থ হচ্ছে হাসি খুশি লেট মি বি ফলাইট আমাকে ফলাইট হতে দাও বা ইমফলাইট হতে দাও আমাকে অভদ্র হতে দাও এটা তো হয় না তার মানে আমাকে অভদ্র হতে দিও না এটা বললে ভালো হয় সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করতে পারি নেগেটিভ করলে জাস্ট আমরা ডন্ট লাগিয়ে দেবো এতটুকুই তাহলে ডন্ট লেট হার বি সাইলেন্ট বা ডন্ট লেট হার বি ইমফলাইট মানে তাকে অভদ্র হতে দিও না ডন্ট লেট মি বি ফ্রি আমাকে ফ্রি হতে দিও না ডন্ট লেট মি বি ইনসাইড আমাকে ভিতরে থাকতে দিও না ডন্ট লেট মি বি আউটসাইড আমাকে বাইরে হতে দিও না এ হচ্ছে অবস্থা সো আমরা নেগেটিভও করতে পারবো তারপরে হচ্ছে লেট ইট বি ইজি এটা ইজি হতে দাও লেট ইট বি ফ্রি লেট ইট বি কমপ্লিকেটেড লেট ইট বি রুড এটাকে এটা রুড হতে দাও এটা তো শুনে খারাপ লাগছে তাহলে ডন্ট লাগিয়ে দাও তাহলেই হয়ে গেল জাস্ট লেটের পূর্বে ডন্ট লাগালে আমাদের নেগেটিভ হয়ে গেলো ডন্ট লেট ইট বি ইজি এটা ইজি হতে দিও না ডন্ট লেট হার বি রুড মানে তাকে রুড হতে দিও না রুড বলতে অভদ্র হতে দিও না তারপরে হচ্ছে যে ডন্ট
আমরা যদি ডন্ট লাগাই ডন্ট লেট ইট বি টু দ্য রাইট, এটাকে ডানে রাখতে দিও না, মানে হতে দিও না, লেট মি বি টু রাইট মানে আমাকে ডানে থাকতে দাও, লেট হিম বি টু দ্য লেফট তাহলে কি তাকে বামে থাকতে দাও, লেট দেম বি টু দ্য কর্নার তাহলে লেট দেম মানে তাদেরকে কর্নারে থাকতে দাও। তারপরে এখানে হচ্ছে যে লেট দ্য ম্যান বি ইন, লোকটিকে ভিতরে থাকতে দাও, লোকটিকে বাইরে থাকতে দাও, লোকটিকে বিপক্ষে থাকতে দাও, লোকটিকে পক্ষে থাকতে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করবো। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছো, আর যারা লেটের ব্যবহারের আরও দুটি ক্লাস দেখোনি তারা এখনই দেখে নাও, তারপরে এটা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, লেটের আরও ব্যবহার নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।